গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, তোমাদের সকলকে জানাই এসএম কাপল লাইফস্টাইল ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার, আর তাছাড়াও আজকে হচ্ছে আমার নিরামিষের দিন, যেহেতু সেরকম কোনো কাজকর্ম নেই। ঘরটা আমি শনিবারই ছেড়ে ফেলেছিলাম, তাই মোটামুটিভাবে আজকে কাজকর্ম আমার হালকা। শুধু পালং শাকের ডাল না, রুটি ছাড়া আর কিছুই আমার করার নেই। মোটামুটি সকালের দিকে সমস্ত কাজকর্ম শেষ, এবার গিয়ে শুধু পুজো দেবো লেবু জলটা খেয়ে গিয়ে, আর তারপরে আমি টিফিন খাবো, খেয়ে আমার উপরে রান্না করতে চলে আসবো। তো কালকে ভিডিওটা একটু গণ্ডগোল হয়েছে, সেটা হচ্ছে কি আমি বুঝতে পারিনি যে ক্যামেরার ওপরে ঝাপসা হয়ে আছে। আমি ভাবছি হয়তো রোদের আলোতে এরকম ঝাপসে যাচ্ছে, কিছু করার নেই, সেটা ভেবেই আমি আর কিছু করতে যাইনি। তো তোমাদের দাদাভাই বললো তোমার ক্যামেরাটাই ঝাপসে গিয়েছিলো, আজকে ভিডিও করার সময় দেখতে হবে, যদি ওরকম কিছু হয় তাহলে ক্যামেরাটা ক্লিন করতে হবে আবার। তো যাই হোক, গাধার মতো বুঝতে পারিনি। আর চোখ মুখের অবস্থা ওপর যেও না, আমার কিন্তু স্নান হয়ে গেছে, কেননা আমি কাজল পরলে আমার চোখগুলোর অবস্থা এরকমই হয়, আর আমি যেহেতু কোনো মেকআপ রিমুভার ইউজ করি না, সেই জন্য আমার মুখটা এরকমই থাকে। আর মেকআপ রিমুভার ইউজ করি না বলতে কি, আমার না মেকআপ রিমুভার ইউজ করলে পিম্পল বেরোয়, জানি না কার কী হয় না হয়, আমার কিন্তু এটা হয়। আমি সেই জন্য শুধু ফেস ওয়াশ করি, ফেস ওয়াশ করে আমি হয় টোনার, আগে রোজ ওয়াটার লাগাতাম, এখন আর লাগাই না, বেশি খরচা বেড়ে যাবে তাই। এখন ওই ময়েশ্চারাইজার আছে পন্সের, ওই লাইট ওয়েট জেল যে ময়েশ্চারাইজারটা রয়েছে ওটা ইউজ করে নিই, দেখি স্কিনটা ভালোই থাকে। আর মাঝে সাথে যখন দেখি স্কিন রাফ হয়ে যাচ্ছে, মাঝে সাথে গুড ভাইবসের যে রোজ হিট সিরামটা রয়েছে ওটা বেশ ভালো, মানে বেশ ভালো মানে বেশ ভালো, মেকআপ রিমুভ করার পর যদি তুমি ওটাও দাও ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে, আমার মনে হয় আমার জন্য তো বেশ ভালোই দেয়। তো আমি ওটা ঠিক তখনই ব্যবহার করি, এছাড়া না, কেন ওই 15 না 10 ml-এর শিশি কত 400 না কত টাকা দাম, অত টাকা দিয়ে কেনা আমার পক্ষে সম্ভব নয়। তো ছাড়ো, বাদ দাও, মেকআপের দিকে গেলাম না, আমার চোখ মুখ এরকমই থাকে। কালকে একটু লাইভের সময় কাজল পরেছিলাম, সেই কাজলটাই রয়ে গিয়েছে। আর যেহেতু শীতকাল, রাত্রেবেলার মুখ টুক ধোয়া হয়নি, মানে আমি রাত্রেবেলা মুখ টুক ধুই না, চোখে জল দিই না, হাঁচি মারতে মারতে জীবন শেষ হয়ে যাবে। তো চলো, আমি এখন লেবু জলটা খেয়ে নিচে কাজকর্মগুলো করতে যাই, তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। আমার সকালের কাজকর্ম আমি এখান থেকেই শুরু করছি, মানে তোমাদের দেখানো শুরু করছি আর কি। আমার কাজগুলো সবই হয়ে গিয়েছে, আমি সব রেডি করে গিয়েছি, শুধু জানলাটা খুললে আর গ্যাসটাকে জ্বালিয়ে আমি এবারে আমার লেবু জলটা গরম করে নেব। বাকি আমার ছাদে জামাকাপড় মেলা থেকে পাখিদের ঘর পরিষ্কার করা, ঘর ঝাড়ু দেওয়া, রান্নাঘর বাসি মুছে, গ্যাসের ওভেন মুছে, বাসি বাসন মেজে, সমস্তটাই আমার করা হয়ে গিয়েছে। তো আমার প্রাত্যহিক কাজের মধ্যে এটা তো বাধা ধরা, তাই আমি এটাই সবার প্রথমে শুরু করি। রোজের একঘেয়েমি লাগলেও তোমাদের, আমার কিন্তু এটা দিয়ে বেশ শুরু করতে ভালোই লাগে, মানে একটা কি বলতো, ক্যামেরাটাকে নিজে হাতে নিয়ে শ্যুট করি তো ছবিটা এত পরিষ্কার আসে, দেখতে বেশ ভালো লাগে। আমি অত পটু নই, তবুও নিজের মতো করে নিজের কাজটাকেই নিজের ভালো লাগে। তো এখানে লেবুর রসটা আমি করে গরম জল দিয়ে তারপরে সেটাকে খেয়ে নিচে চলে যাব আমার পুজো দিতে। আজকে সোমবার, আজকে দুঃখের বিষয় হচ্ছে আমি কোনো মিষ্টি পাইনি, কেন অন্য সময় সন্দেশ পাই, আজকে ক্ষীরকদম ছিল, সেটা রসালো মিষ্টি, আর আমার দিতে ইচ্ছে হয়নি। উপরের কোটিংটা সন্দেশের মতো হলেও ভিতরে তো রসালো, তাই আর ওটা দিইনি। তো এখানে লেবু জল খেয়ে নিচে গেলাম পুজো দিতে, ছাদের সমস্ত কাজকর্ম আমি দেখিয়ে নিলাম, সব পরিষ্কার ঝকঝক করছে, এদিকে জামাকাপড়ও মিলা হয়ে গিয়েছে, আমার মায়ের শাড়িটা আমি ওপরে রান্নার সবজি আনার সময় নিয়ে এসে মিলে দেবো। তো আমার এই কাজকর্ম এখানেই ছাদের আর কি এই মুহূর্তের জন্য শেষ হয়, তারপর আমি আমার পুজোটা দিয়ে নিলাম। তো আমার এখানের পুজো দেওয়ার আজকে আমার মনের মতো বলতে ওই মিষ্টিটাই ঠাকুরের পাতে আমি দিতে পারলাম না, তবু যাই হোক, জল বাতাসা তো দিয়েছি এই অনেক। সোমবারে যখন আমার কোনো দিন আমার বাধা থাকে না, আমার বেশ খারাপ লাগে। যাই হোক, এই সপ্তাহে পুজো দিতে পেরে বেশ আনন্দিত। আজকে আমি পালং শাকের ঘণ্ট করব, আর গাজরটা স্যালাড খাবো বলে এনেছিলাম ঠিক কথা, কাটতে গিয়ে দেখি না মাছ বরাবর সরু সুরঙ্গের মতো হয়ে রয়েছে, সম্ভবত পোকা, আমি আর ওই সন্দেহের চোটে খাইনি। আর শাকটাও আজকে কিন্তু বিশেষ ভালো ছিল না, বেছে রান্না করতে হলো, কচি শাক হলে একেবারে গোড়া ধরে ফেলে দিয়ে কেটে কুচিয়ে রান্না হয়ে যায়, কিন্তু আজকের পাতাগুলো না বেশ বুড়ো, মানে পাকা পাতা বলা চলে, তাই আর কি সেইটা আর কি বেছে বেছে কেটে কেটে কুচি কুচিয়ে রান্না করতে হচ্ছে।
সময় সাপেক্ষ হয়ে গেল ব্যাপারটা। ওদিকে সানডে সাসপেন্স চালিয়ে দিলাম, রবিবার দিন যেহেতু মায়ের সাথে কথা বলছিলাম লাইভ তো আর শুনতে পারিনি, তাই জন্য আমি আজকে সেটা চালালাম। গল্পটা কিন্তু বেশ ছিল, যদিও একটু শেষেরটা আনএক্সপেক্টিং, গল্পেতে আনএক্সপেক্টেড কিছু না হলে আর সেটা কি আর গল্প বলে মানা যায়। তো চলো, আমার কিন্তু আজকের দিনটা মোটামুটিভাবে ভালোই গিয়েছিল। সন্ধেটা ভীষণ বোর গেছে, আর হোম ডেলিভারি থাকা সত্ত্বেও, কেননা মানুষের ধারণা হচ্ছে, মানুষের বলতে আমার চারপাশে যে বাসিন্দারা থাকেন, আমি কিন্তু তোমাদেরকে বলিনি, সবার ধারণাই যে আমি অনেক টাকা কামাই, যেহেতু আমার রোজ হোম ডেলিভারি হয়। তাই আসলে কেউ দেখে না যে কোন কোয়ান্টিটিতে জিনিস যাচ্ছে, বা কতজনের যাচ্ছে, বা কত বার তোমাদের দাদাভাই নিয়ে বেরোচ্ছে, সেটা না দেখেই বিচার করে ভেবে নেয় যে আমরা হয়তো অনেক টাকাই কামাই। আদতে কিন্তু তা নয়, ওই উপর উপর চিকন চাকন ভিতর ভিতর ঘর পোড়া বলে না, খানিকটা সেই রকমই। মানুষের বিচারে তো আর সেটা হচ্ছে না, আমরা নিজেরা কি অবস্থায় থাকি সেটা তো আমরাই বলতে পারবো, তাই না? আনাজপত্র আমি এখানে কাটতে কাটতে গল্পটা কিন্তু বেশ মনোযোগ দিয়ে শুনছিলাম, কারণ একটা থ্রিলিং ভাব ছিল, মানে আমার সাথে বেশ অনেকটা মিল গল্পটায়, শুরুর দিকটা, মানে বৈবাহিক সম্পর্কে যাকে বলা চলে। তো সেই জন্যেই আমি আর কি মনোযোগ দিয়ে শুনছিলাম শেষ অবধি কী হয়। তো আমার একটুখানি ফুলকপি বাঁধাকপি ছিল, সেই চাউ করবো বলে, সে আর তো করা হয়নি, একটু বাদশার দিয়ে সেটাও দিয়ে নিয়েছি এতে, আর একটা আলু, আদা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম। রান্নাটা যে এতটা সুন্দর খেতে হবে সেটা কিন্তু আমার পক্ষে ভাবনারও বাইরে ছিল। আমার মা বিকেলবেলা আমাকে বলছে, একটু ফুলকপি বাঁধাকপি দিয়ে নিবি, দেখবি খেতে খুব সুন্দর হয়, পালং শাক দিয়ে চচ্চড়ি। আমি বললাম, আরে আজকে আমিই তো করেছিলাম, এক কোয়া করেছিল আমার রান্নাঘরেতে, আমি সেটা নষ্ট না করে দিয়ে নিলাম, কোন জন্মে চাউমিন খাবো সেই আশায় ফুলকপি পচে গিয়ে কোথায় চলে যাবে, তার ঠিক নেই, তার চেয়ে খেয়ে নি। একটু একটু জিনিস ছিল, আর পালং শাকটাও যেহেতু পাকা তাই জন্য পাতা আমি অল্প পেয়ে ছিলাম, তাই রান্নাটা আমি আর কি বাড়াবার জন্য, যাতে দুবেলা আমি খেতে পারি ঠিকঠাকভাবে, মানে পর্যাপ্ত কোয়ান্টিটিতে, তাই জন্য আমি ফুলকপি আর বাঁধাকপিটা দিয়ে নিয়েছিলাম। সবার প্রথমে কড়াইতে তেল গরম করতে দেব, দিয়ে আর আমি বড়িগুলোকে ভেজে নেবো, কেননা বড়ি দিয়ে কিন্তু আমার কিন্তু এই বড়ি বেশ জিনিসটা খেতে ভালো লাগে, শুক্তো, এর যে কোনো তরকারিতে, ডালে, শুধু লাউ দিয়ে বড়ি দিয়ে খেতে ইচ্ছা করে না, বড্ড বাজে থাকে খেতে। আমার লাউ দিয়ে ডিম দিয়ে ছাড়া মোটেই খেতে ভালো লাগে না, মাখা মাখা যদি চিংড়ি মাছ দিয়ে হয় আলাদা ব্যাপার, ঝোল হলে সেও আবার খাওয়া চলবে না, মানে আমার এটা আর কি পছন্দ নয়, রুচিসম্মত তো একটা ব্যাপার আছে, আমার সেটাই আসে না, যার ভালো লাগে তার লাগে। আমার শ্বশুরবাড়িতে আবার লাউ দিয়ে পাতলা পাতলা করে চিংড়ি মাছের ঝোল, যাকে বলা চলে আমার পছন্দের সাথে সব কিছুই উল্টো। খাও, সংসার তো এরকমই হয়, সংসারটা কি আর সং দিয়ে এমনি শুরু হয়েছে। যাই হোক, আলুগুলোকে আগে ভেজে নিয়ে এখানে আদাগুলোকে থিতো করে নিচ্ছি, কারণ আলু ভাজা তোলা মাত্রই কিন্তু ওখানে পড়বে হচ্ছে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর আদাই থিতো করাটা। তারপরে হচ্ছে গিয়ে সেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমাকে দিতে হবে হচ্ছে পালং শাকটা, তারপরে ওর মধ্যে আলুটাও দিয়ে দেবো, কেননা না হলে আলুটা ভিতর অবধি সিদ্ধ হবে না। আর যেহেতু আমি বেশি ঝোল রাখবো না, মানে ঝোল আমি রাখবোই না, আর যেহেতু অল্প জল দেবো, আলুটা তখন আর ফুটে সিদ্ধ হওয়ার সময় পাবে না, তাই জন্য আলুটাকে আমি পালং শাকের সাথেই দিয়ে দেবো, যাতে কষতে কষতেই রান্নাটা হয়ে যায়। শাকটা দিচ্ছি যখন, বাঁধাকপির পাতাগুলোকে তোমরা বেশ স্পষ্ট বুঝতে পারছো, কেননা পালং শাকটা এতটাই অল্প যে ওইটুকু বাঁধাকপিও ঝিরি ঝিরি করে দেওয়ার পরে পুরো পালং শাকটাকে কভার করে দিয়েছে। আমি এখানে গ্যাসটাকে আঁচটাকে আস্তে রেখেছিলাম, তারপরে ভাবলাম যে না, জোরে দিই তাহলে একটু করতে সুবিধা হবে। বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে কিন্তু দেখলাম জায়গাটায় মানে ঠিকঠাকভাবে শাকটা কমে গেল, কড়াই এবার নাড়তে সুবিধা হচ্ছে। তারপরে আলুগুলোকে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। আমি একা খাই, ঝাল ঝাল হলে কোনো অসুবিধা নেই, জানো তো গরম গরম যতটা ঝাল ঝাল মনে হয়, রাত্রেবেলা যখন খাই তখন তো আর খাবার আমি গরম করি না, মানে আমারটা কিন্তু গরম করি না, একার জন্য কে গরম করতে যায় বলতো, রুটি নিই, গামলা নিয়ে বসি, খেয়ে নিই, ওখানেই শেষ। দুপুরবেলার মতো অত প্লেট প্লেট নিয়ে খাই না, যে গামলায় তরকারি রুটি নিয়ে যাই সেই গামলা ধরেই খেতে বসে যাই। এখানে বাকি যে যাবতীয় মশলাপাতি, যেমন ধরো নুন, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, একটু মিষ্টি, একটু নুন, মানে সব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। জিরে ধনে গুঁড়ো দিইনি, পাঁচফোড়নটা ফোড়নে দিয়েছিলাম, নর্মালি কিন্তু বেশ খেতে স্বাদের হয়েছিল। তো আমার এটা আনএক্সপেক্টিং ছিল আজকে রান্নাবান্না।
তো যেটা বলছিলাম আর কি, মানুষের ধারণা হচ্ছে আমার হোম ডেলিভারি মানেই হচ্ছে আমরা কোটি টাকার মালিক। আসলেই কিন্তু দু একজন কাস্টমার ছাড়া এখনও সেইভাবে আমরা প্রখ্যাতি পাইনি, মানে আমাদের আর কি হোম ডেলিভারিটা পাইনি, শুরুর দিক তো, তাই জন্য বেশি দিন হয়নি কিন্তু এটা আমরা স্টার্ট আপ করেছি। আসলে এখনটা মনে হয় আর না বাড়ানোই বোধহয় ভালো, কেন শরীর সেরকম দেয় না, সংসারের সমস্ত কাজকর্ম একদম নিপুণ করে করতে হয়, বাড়িতে কাজের লোক থাকা সত্ত্বেও যে সুবিধা পাওয়ার কথা সেটা তো পাওয়া যায় না আমার জন্য, তাই জন্যই আমার পক্ষে হয়ে যায় অসুবিধের। আর এত বাসনপত্র সত্যি আর এখন নেওয়া চলে না আমার পক্ষে, মানে মেজে উঠে শরীরের যা অবস্থা হয়, হাতের যা অবস্থা হয়, তাতে আরও হালকা ফুলকা ডিপ্রেশনেই আমি চলে যাই। তাই জন্য আমি সিদ্ধান্ত আমার এটাই যে যেটুকু যা হচ্ছে হোক, তাতে আমারও কিছুটা হাত খরচ আসছে আর সাথে আমার শাশুড়ি মায়েরও যেটুকু হচ্ছে, তাতে বরঞ্চ আমাদের চাপটা একটু কম হচ্ছে। শুরুর দিকে যখন হোম ডেলিভারি শুরু করি তখন কিন্তু আমার হাই প্রেশার হয়ে গিয়েছিল, মানে প্রেশার কোনো মতে কমানো যাচ্ছিল না, মাথা ধরতো, দুমদাম পড়ে যাব এরকম অবস্থা হতো। মানুষের রান্না নিয়ে কি আর চারটিখানি কথা, চিনিমিনি তো খেলা নয়, সুস্বাদু হতে হবে, দামে তাদেরকে পরিমাণের মতো দিতে হবে, প্লাস ভালো জিনিস দিতে হবে, কোনো রকম খুদ বের হলে বদনামের ভাগিদার কিন্তু আমরাই। এ কাজ কিন্তু যেন তেন প্রকারেণ করার জন্য নয়, এতে অনেক ধরনের ঝুঁকিও থাকে, তাই জন্য আমার কাজগুলো করতে আর কি তখন খুব অসুবিধে হতো। এখন সয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া দেখিয়ে তারপরে আমি আমার লাঞ্চ প্লেট নিয়ে বসে পড়েছিলাম। চচ্চড়ির লুকটা দেখো একবার, দেখতে শুকনো শুকনো যা দারুণ লাগছে না, কেউ যদি মুগের ডাল আর বেগুনি দিয়ে বসে খেত ভাত দিয়ে, তার জন্য জমে ক্ষীর। আমার দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলের হোম ডেলিভারি তোড়জোড় করতে আরম্ভ করে দিয়েছিলাম, প্যাকিং করে তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি, ও নিয়ে দোকানে চলে যাবে, তারপর ওনাদের দিয়ে দেবে। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে তোমাদের সাথে কাল আবার নতুন একটা ভিডিওতে। তোমাদের আমার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও, আমি অপেক্ষায় থাকি রোজ তোমাদের কমেন্টের। আর আমার আমার কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে, তাই জন্য তোমাদের দাদাভাই লাইক দেওয়ার পরেও কিন্তু আমি তোমাদের কমেন্টে গিয়ে লাইক দিয়ে আসি, সেটা আমার মনে হয় তোমাদেরও ভালো লাগা লুকিয়ে থাকে তার মধ্যে। যাই হোক, তোমাদের জন্য আমার রোজের অপেক্ষা, তোমাদের জন্যই আমার রোজের ভিডিও দেওয়া। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু। আমার রুটি তরকা এখানে প্যাকিং শেষ হচ্ছে, আর আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে। দেখা হবে তোমাদের সাথে কাল, আবার একটা নতুন সকাল, আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন দিন। অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের, আর তোমরা অপেক্ষায় থেকো আমার ভিডিওর। গুড নাইট, টাটা।